শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই, কারণ যেখানে এই টাকার গাছের কথা বলা হচ্ছে সেখানে গাছটিকে কেউ বলেন যে ভূতের বাস। কারোর দাবি দেবতা থাকতেন ওই গাছে। স্কটল্যান্ডে টাকার গাছ সম্পর্কে এমনই ধারণা লোকমুখে শোনা যায়, আর এর ফলে 1700 বছরের পুরনো এই গাছ আজ অন্যতম পর্যটন কেন্দ্র। স্কটল্যান্ডের পিক জেলার জঙ্গলের এই গাছ দেশে বিদেশে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। বহু পর্যটক এখানে এসে কয়েন লাগিয়ে যান, বছরের পর বছর এমনই চলে আসছে। এর ফলে এই গাছে কোনো ফল নয়, শুধু কয়েন দেখা যায়। বিদেশি পর্যটকরাও কয়েন লাগিয়ে যান, তাই এই গাছে বিভিন্ন দেশের কয়েন দেখা যায়। অনেকে গাছটিতে পূজা করেন, স্থানীয়রাও এই গাছটিকে পবিত্র মনে করেন। কথায় বলে টাকা কি গাছে ফলে, না ফললেও তার দেখা কিন্তু মেলে। প্রমাণ স্কটল্যান্ডের এই টাকার গাছ। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।